Hello everyone, welcome back to my channel Live With Simi. Again, আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর একটা জায়গায় আজকে এক্সপ্লোর করে চলে এসেছি এবং আপনাদের কাছেও তুলে ধরবো। সেটা হলো বর্তমানে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের শ্রী রাম মন্দিরে। তো ভীষণ সুন্দর একটা জায়গা, তো আপনাদেরকে সবটা দেখাবো, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন। আর যারা যারা ভগবান হনুমানকে মানেন, ভগবান শ্রীরামকে মানেন, তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলে ফার্স্ট টাইম এলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি আজকের ব্লগ, জয় শ্রীরাম বলে। চলো তাহলে হয়ে যাক, চলো। তো রাম মন্দিরে এসে আমাদের দুজনের দর্শন করা হয়ে গেছে, এবার ক্যামেরা টার্ন করিয়ে তোমাদেরকে দেখাবো। কিন্তু এখানকার অ্যাকচুয়াল যেখানে ভগবান রামের মূর্তি রয়েছে সেই মন্দিরে কিন্তু ভেতরে কোনো রকম ফোন বা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তার জন্য সেই মন্দিরটা আমি তোমাদের বাইরের থেকেই দেখাবো, ভেতরের অংশ দেখাতে পারবো না। কিন্তু বাকি যেই দুটো মন্দির রয়েছে
জিন মাতার মন্দির এবং শ্রী বালাজির মন্দির, তো সেই মন্দির গুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলো তোমাদেরকে দেখাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা হচ্ছে শ্রী জিন মাতা মন্দির, তোমাদেরকে যেরকম বললাম। তো মন্দির বন্ধের সময় হয়ে গেছে এখন, ওই যে পর্দা দিয়ে দিচ্ছে, এখন রাত 9টা বাজে। কখন কি টাইমিং থাকবে এই মন্দিরে আসার, তোমাদেরকে তো আমি আগেই ভিডিওতে মেনশন করে দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। আর এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি শ্রী রাম মন্দিরের আসল মন্দির, যেখানে ভগবান শ্রী রাম, লক্ষ্মণ এবং মাতা সীতার বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। এর ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো যাই হোক, তোমাদেরকে আমি এর ভেতরের অংশ তো কিছু দেখাতে পারলাম না। ये पंडित जी क्या मंदिर बन रहा है? ये श्याम बाबा का मंदिर बन रहा है जी। ये यहाँ तक अभी तक बनने के हिसाब से अंदाजा लग रहा है कि अब जो होली आएगा उस होली में बाबा का स्थापना हो जाएगा, बाकी तो बाबा की इच्छा कब तक बनता है। और ये जो इससे थोड़ा सा आगे विश्वकर्मा जी का मंदिर बन रहा है जी, वो तो अभी काम चालू ही हुआ है, उसमें अभी लगभग लगेगा 1.5 साल। अच्छा, और एक सवाल था आपसे, जो ये राम मंदिर है ये कब से यहाँ पे प्रतिष्ठित हुआ? देखिए, ये जो यहाँ पे सबसे पहले जब यहाँ पे मंदिर बना, तो ये नीचे वाला गुफा था उसको बने हुए लगभग 40 साल हो गए। अच्छा। और 40 साल से यहाँ पे काम चल ही रहा है और मंदिर बन ही रहा है। ये आपके यहाँ पे 151 फुट के जमीन से 151 फुट हाइट है, हनुमान जी हैं, उनको बने हुए लगभग 15 साल हो गए। उसके बाद फिर राम मंदिर का स्थापना किया गया, इसको बने हुए 10-11 साल हुए। फिर यहाँ पे जीन माता का मंदिर है, इसको बने हुए 7 साल से ऊपर हो चुका है। उसके बाद यहाँ पे बाबूसा का मंदिर है, उसको बने हुए 3 साल हो चुका है। अच्छा अच्छा, तो यहाँ पे वो आने का टाइम टेबल क्या है ये मंदिर? यहाँ पे ये सुबह मंदिर 5 बजे खुल जाता है, दर्शनार्थियों के लिए आने का टाइम 6 बजे है, क्योंकि 1 घंटा पुजारी लोगों को, हम लोगों को यहाँ पे साफ सफाई पूजा पाठ करने में लगता है। तो 6 बजे से दर्शनार्थी लोग दर्शन कर सकते हैं, पूजा पाठ कर सकते हैं। 6 से 12 बजे तक मंदिर खुला रहता है। 12 से 3 बीच में मंदिर मंगल होता है, फिर 3 बजे दोबारा खुलता है और 9 बजे रात तक मंदिर खुला रहता है। उस टाइम में आप अभी भी आके यहाँ पे पूजा पाठ कुछ भी कर सकते हैं। ओके ओके, थैंक यू पंडित जी, हमारे दर्शकों को इतना इन्फॉर्मेशन देने के लिए बहुत ही अच्छा लगा। आप लोग यहाँ पे आके थैंक यू, धन्यवाद। तो राम मंदिर थे तो दर्शन करे बेरिएछि, एखन दाड़िये आछि सिलिकन वैली मोड़े। तो प्रचंड गरम बाहरे, अनेक अनेक बेशी करे सबाई जल खाओ, बॉडी के डिहाइड्रेट रखो। तो एखाने फालुदार स्टॉल देखते पेलाम, तो दाड़िये पड़ेछि ओइजन्य फालुदा खावार जन्य। तो एखन एटिके तोमादेर कैमरा घुरिये देखाच्छि। এই যে দাদা এখানে আমাদের এই যে ফালুদা রেডি করছে, তো তারপর এখন এই ফালুদাকে একটুখানি গলাটা একটু ভেজাবো, প্রচন্ড গলাও শোকাচ্ছে এই গরমের মধ্যে। ফালুদা রেডি হচ্ছে এখানে, এই যে আমাদের ফালুদা। বাহ, ইয়ামি ইয়ামি ফালুদা খাবে কি গো? দাদাও হাসছেন, তুমি খেয়ে নেবে বাবা, আমি তো আগে খেতে চাইলাম। ফুড ব্লগার রিভিউ করো, একদম প্রফেশনাল ফুড ব্লগারের মতো। দারুণ, ওরকম কেমন হয়েছে? টেস্টি। এবার আমার হাতেও চলে এসছে ঠান্ডা ঠান্ডা ফালুদা, তো চলো এবার খেয়ে নি, গলাটা একটু শান্তি করি খেয়ে। কি যে শান্তি, যা গরম পড়েছে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে ফালুদা, ও দারুন, মন থেকে বেরোল আর কি। তো রাম মন্দির ঘুরে বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমাদের সাপোর্ট ছাড়া কিছু পসিবল নয়। তো ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্টস করে দিও, বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলে প্রথমবার এলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।